সকাল সাতটা, সৈয়দপুর পৌর পাইকারি বাজার ভরে গেছে সবজিতে। গত কয়েকদিনে বৃষ্টির কারণে সরবরাহ কম থাকলেও আবহাওয়া উন্নতির সাথে সাথে সরবরাহ বেড়েছে সবজি বাজারে। তবে তারপরও দামে খুব একটা পরিবর্তন আসেনি। অতিবৃষ্টি আর বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, এর প্রভাব সরাসরি পড়েছে কাঁচা বাজারে। সবচেয়ে বেশি ঝাঁজ কাঁচামরিচে। গত সপ্তাহের তুলনায় 20 টাকা বেড়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 80 টাকায়। কিছুটা কমে বেগুন বিক্রি হচ্ছে আকার ভেদে 40 থেকে 50 টাকা, করলা ও কাঁকরোল 30-35 টাকা, পটল 20 টাকা, মিষ্টি কুমড়া 12 থেকে 20 টাকা এবং লাউ বিক্রি হচ্ছে 20 টাকায়। পুরো বর্ষা মৌসুমেই দাম ওঠানামা করবে বলে জানিয়েছেন বিক্রেতারা। কাঁচা 25 টাকা কেজি, করলা 35 টাকা কেজি, বেগুনও 35 টাকা কেজি। মনে করেন পানি হওয়ার কারণে মাল তেমন ফলন হচ্ছে না, মাল শর্ট, এই জন্য বাজারটা বেশি। কাঁচা মাল আমদানির উপর নির্ভর করে, যেদিন আমদানি একটু কম হবে সেদিন দামটা বাড়ি যাবে, আর যে আমদানি বেশি হবে সেদিন দাম কমে যাবে। পাইকারি বাজারের মতো খুচরা বাজারেও সবজির দামে খুব একটা প্রভাব পড়েনি। দামের পার্থক্য 5 থেকে 10 টাকা, তবে বরাবরের মতোই ক্রেতাদের অভিযোগ বেশি দামের। কাঁচা বাজারের এবং দাম বেশি নিতেছে, একটু দামটা কমানোর দরকার। ভেন্ডি 25 টাকা, পটল 25 টাকা, ঘেরা 25 টাকা, কায়তা 25 টাকা, শশা 50 টাকা, শশাটার দাম একটু বেশি। ঈদুল আজহা উপলক্ষে কিছুটা বেড়েছে মশলার দাম, তবে অন্যান্য নিত্যপণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। মুরগির বাজার একেবারেই পড়তির দিকে, জাতভেদে বিভিন্ন মুরগিতে দাম কমেছে 80 টাকা পর্যন্ত। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিছুটা কমেছে দেশি ছোট মাছের দাম। দাম কমলো আমদানি একটু ছোট মাছ বাইরে হওয়ার কারণে, এই জন্য দাম একটু কম। দেশি মুরগি 400 টাকা কেজি, পাকিস্তানি সোনালি 200 টাকা কেজি, অনেক কম। এটা তো মনে করেন কয়েকদিন আগে 280 টাকা ছিল, এখন 200 টাকা কেজি। দেশি ছিল 480 টাকা কয়েকদিন আগে, বর্তমান 400 টাকা। জিরা 10 টাকা কেজি প্রতি বাড়ছে, আর মশলা ছোট এলাচ বড় এলাচ এগুলো ঠিক আছে, একটু 19-20 হয়েছে। গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন নেই। গরু বিক্রি হচ্ছে 620 টাকায় এবং খাসি 750 টাকায়। ডিমের দাম 110 টাকা ডজন। চালের বাজারও অপরিবর্তিত।